বলছিলাম, ফিরে আসে আসল বিষয়ের দিকে, ভূমিকা লম্বা না করে ইজ্জত সম্মান হাসিলের উপায়। আখেরাতের জীবন, দুনিয়ার জীবনকে ভুলতে হবে না, কিন্তু আখেরাতের জীবনকে লক্ষ্য উদ্দেশ্য টার্গেট বাড়াইতে হবে। যেমন আমরা উমরা করতে গেলে দাম্মাম থেকে যারা বাই রোডে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, তাই না? এই বাসে যাচ্ছেন, মক্কা পৌঁছিতে পৌঁছিতে কয়েকবার করে কিন্তু পেট্রোল পাম্পে নামছেন, থামছেন, খাওয়া দাওয়া করছেন, হ্যাঁ, শরীরটাকে একটু আরাম দিচ্ছেন, হাত পা ঝাড়ছেন, করছেন না করছেন না করছেন, কিন্তু পেট্রোল পাম্প আপনার টার্গেট না, লক্ষ্য উদ্দেশ্য না। ওখানে যে মুদিখানার বাকাল আছে সেটা আপনার টার্গেট না, ওখানকার ভালো ভালো খাবার যদি সেখানে ভালো ভালো খাবার পান তবুও সেটা আপনার লক্ষ্য উদ্দেশ্য না। আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মক্কা যাব, উমরা করব, এটা হচ্ছে আমার লাস্ট টার্গেট। আর এই মক্কা পৌঁছে দিয়ে 16 ঘন্টা 18 ঘন্টা যা লাগবে, এতে মাঝে মধ্যে আমাকে খেতে হবে, মাঝে মধ্যে আমাকে পানি নিতে হবে, মাঝে মধ্যে আর কিছু নিতে হবে, মাঝে মধ্যে আমাকে শরীরটাকে একটু রেস্ট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, সেজন্য বিভিন্ন জায়গায় নামছেন আপনি। দুনিয়াটা ঠিক হচ্ছে এই পেট্রোল পাম্পগুলি, এই যে আপনি রাস্তায় বিরতি দিচ্ছেন, মাঝে মধ্যে থামছেন, আর আপনার প্রয়োজনের আসবাবপত্র সেখান থেকে খরিদ করছেন অথবা হাসিল করছেন, এটা হচ্ছে দুনিয়ার জগৎ। আর আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল জান্নাহ, জান্নাত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়াস বাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ। মুমিনকে যতই দুনিয়ার কল্যাণ দেওয়া হোক, কখনো সে পরিতৃপ্ত হবে না, কখনো তার মন ভরে যাবে না যে হয়ে গেছে, যথেষ্ট, আমার সুখের শেষ নেই, হ্যাঁ, আমার আয়েশ আরামের শেষ নেই, আমার শান্তির শেষ নেই, আমার দুনিয়ার সম্মানের শেষ নেই, আর আমার ক্ষমতার শেষ নেই, না না না। একজন মমিন মুসলিম মানুষ যতই দুনিয়ার সুখের সামগ্রী পেয়ে যাক না কেন, লাইয়াস বা কখনো সে পরিতৃপ্ত হবে না, কখনো তার মন ভরবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত তার লাস্ট টার্গেট জান্নাতে না পৌঁছিয়ে যাবে, জান্নাতে পৌঁছা পর্যন্ত মন ভরবে না। এগুলো আমার গরজ নয়, এ দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, নেতৃত্ব, আর খ্যাতি সুনাম, আর সবাই আমাকে ভালোবাসে, জনপ্রিয়তা, এগুলো আমার টার্গেট নয়। ঈশ্বর, এই জন্য পয়দা হইনি আমি, এখানে খাওয়ার জন্য পয়দা হয়নি, আর বেশি ঘুমাবার জন্য পয়দা হয়নি, আর এখানে শুধু ভোগবিলাসের জন্য পয়দা হয়নি, আর এখানে দামি দামি লেটেস্ট গাড়ি, লেটেস্ট মোবাইল, এই সেই, এর জন্য আমি পয়দা হইনি। আমার টার্গেট হচ্ছে আল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই টার্গেট আপনাদের সকলকে আমাকে বানাবার তৌফিক দান করেন, এবং সেই টার্গেটে আমাদেরকে অবিচল থাকার, অটল থাকার ইস্তেকামা যেন আল্লাহ দান করেন, এবং সেই পথে আমাদেরকে যেন সফলতা দান করেন।